জয় হিন্দ! অবশেষে চাঁদের মাটিতে অবতরণ করলো চন্দ্রায়ন 3। হাজারো জল্পনা এবং নিরাশাকে উড়িয়ে চন্দ্রযান 3 চাঁদের মাটিতে এবং পারফেক্ট লোকেশানে যেখানে পৌঁছানোর কথা ছিল, আজ বুধবার বিকেলে অর্থাৎ সন্ধ্যার সময় দীর্ঘ 19 মিনিট যে লড়াই চালিয়ে তার যে স্পিড ছিল প্রায় 6000 কিলোমিটার পার আওয়ার, সেই স্পিডকে অনেকটা কমিয়ে এনে ইসরোর সতীশ ধাওয়ান সেন্টার থেকে কম্পিউটারাইজড কন্ট্রোলের মাধ্যমে তার যে গতিপথ কমিয়ে এনে তাকে সফট ল্যান্ডিং করানো সম্ভব হলো। এই মুহূর্তে সবথেকে বড় খবর, যেটা ভারতের গর্বের বিষয়, চাঁদে 3 বার অর্থাৎ চন্দ্রায়ন 3, মিশন 3, লোনার মিশন 3 সফলভাবে চাঁদের মাটিতে ল্যান্ডিং করলো, তার গতি কমিয়ে কোনো রকম ক্ষতি হয়নি এই ল্যান্ডার বিক্রমের, যার মধ্যে লাগানো আছে ক্যামেরা এবং আরও অত্যাধুনিক যন্ত্র। প্রধানমন্ত্রী শুভেচ্ছা বার্তা জানিয়েছে ইসরো সেন্টারে চলছে লাইভ স্ট্রিমিং, এবং ঠিক কী হয়েছে সেটা তোমাদের দীর্ঘ প্রতিবেদনে জানিয়ে দিই যে চাঁদের বুকে নামলো চন্দ্রযান। বুধ সন্ধ্যায় চন্দ্রযানের চাঁদের বুকে নামতে মোট 19 মিনিট সময় লাগে। রাশিয়া, আমেরিকা এবং চীনের পর ভারতের এই চন্দ্রবিজয়। চন্দ্রযান চাঁদের বুকে নামতেই ব্রিক্স সম্মেলন থেকে ভার্চুয়ালি তা প্রত্যক্ষ করে প্রধানমন্ত্রী। চন্দ্রযান চাঁদের বুকে নামার পর তিরঙ্গা হাতে প্রত্যেক ভারতীয় গর্বের কথা বলেন প্রধানমন্ত্রী। চন্দ্রায়ন 3 এখানে যে ইসরো থেকে যে লাইভ টেলিকাস্ট হচ্ছিলো সেখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে এলইডি স্ক্রিনে এখানে দেখানো হচ্ছে যে ল্যান্ডার কীভাবে তার স্পিড কমিয়ে অবশেষে চাঁদের মাটিতে তার পা রাখলো। ইসরোর পক্ষ থেকে টুইটারে টুইট করে জানানো হয়েছে যে চন্দ্রযান 3, সে নিজেই বলছে যে আমি চাঁদের মাটিতে পৌঁছে গেছি। চন্দ্রযান 3 মিশন ইন্ডিয়া, আই রিচড মাই ডেস্টিনেশন অ্যান্ড ইউটু, বলছে যে আমি আমার ডেস্টিনেশানে পৌঁছে গেছি। 26 মিনিট আগে আপডেট দিয়েছে যে চন্দ্রায়ন 3 সাকসেসফুলি লঞ্চ সফট ল্যান্ডেড অন দ্য মুন, এবং সফটভাবে কোনো রকম আঘাত বা কোনো ক্ষতিগ্রস্ত হয়নি, এবং ইন্ডিয়াকে কংগ্রাচুলেশন জানিয়েছে চন্দ্রায়ন 3 যে ল্যান্ডার বিক্রম। এই মুহূর্তে কিন্তু খুশির খবর সারা দেশ জুড়ে এই মুহূর্তে দেখা যাচ্ছে, এবং প্রধানমন্ত্রী রয়েছেন ব্রিক্স সম্মেলনে, সেখান থেকে তিনি শুভেচ্ছা বার্তা জানালেন, এবং সায়েন্টিস্টদের সাফল্য এবং আমাদের ভারত 3বার 3য়বারের মতো চাঁদে সফট ল্যান্ডিং করালো, অর্থাৎ তা 3বারের মিশনে 2য়বার মিশন কিন্তু সফট ল্যান্ডিং করাতে পারেনি, কিন্তু এই 3য়বারের মিশনে সফট ল্যান্ডিং করানো সম্ভব হলো। সারা দেশের সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে এই চন্দ্রযান 3 মিশন। এই মুহূর্তের সবথেকে ট্রেন্ডিং খবর, সফলভাবে অবতরণ করলো চাঁদের মাটিতে পা রাখলো ল্যান্ডার বিক্রম। ল্যান্ডার বিক্রমকে চাঁদের কক্ষপথ থেকে চাঁদের মাটিতে নামাতে সময় লাগলো 19 মিনিট। এই 19 মিনিটের দীর্ঘ লড়াই করে তার গতিপথ কমিয়ে এনে তাকে চাঁদের মাটিতে অবতরণ করানো সম্ভব হয়েছে, যা আগেই কিন্তু ল্যান্ডার ছবি তুলে জানিয়েছিল যে মাটি বড় বড় গর্ত আছে এবং সফট জায়গা বা সমতল ভূমি খোঁজা চলছিল। সমতল ভূমি সিলেক্ট করে চাঁদের দক্ষিণ মেরুতে অবশেষে এই ল্যান্ডার বিক্রমকে অবতরণ করানো সম্ভব হলো।